الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود إبراهيم پاٹھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم زبان بلبل لا إله إلا الله মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله 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 محمد رسول الله سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم من ده إلا الله باقي جملة رب من ده إلا الله باقي جملة رب مرحبا يا عشق شرق سجورا مزا توحید کے ہم کو سخا دے مزا توحید کے ہم کو سخا دے تیرے آگیا روسے ہم کو مٹا دے محبت اللہ 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 الله 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 حاضری الله ناظری الله شاهدي الله معي الله الله يا مبارك نموهاي الله الله يا مبارك نموهاي الله الله عاشقوں کا کامو ہے عشق مولا کئی کو مغل لابوا عشق مولا بے پرد لیلا بواد لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার কোরআন হাদিসের বয়ান শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ হাদিসে পাকে আছে দোয়ার মধ্যে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা যে মাহফিলে আসছি আমাদের সম্মান কত বেশি এই ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সরাসরি বলতেছেন আল্লাহর হাবিব বলে যে কোন দিনই মাহফিলে দিনই মজলিসে যদি কিছু সময় কথা শোনা হয় কোরআন হাদিসের বয়ান করা হয় এবং শোনা হয় তো হাদিসে পাকে আসছে মাজলিসে উফকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেন 60 বছর নফল ইবাদত হইতে উত্তম সওয়াব দান করা হইবে একজন মানুষ তার জীবনে যদি 60 বছর হায়াত পায় 60 বছর সে ইবাদত করতে পারে না কেন পারে না তার ইবাদতের সময় শুরু হলো 12 থেকে 15 বছর বয়সে 15 বছর বয়স থেকে ধারাবাহিকভাবে যদি কোরআন ও সুন্নাহ মতে তার জীবন পরিচালনা করে কোনো গুনাহ না করে একটানা 60 বছর ইবাদত সে করে না মাত্র 45 বছর সে ইবাদত করতে পারে আর যারা রীতিমতে নামাজ পড়ে না এক ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না রোজা পাঁচটা রাখে দশটা রাখে না যাদের ইবাদতে কোনো ধারাবাহিকতা নাই এদের ব্যাপারে তো কোনো কথাই নাই কিন্তু আজকের এই মজলিসে নামাজি আর বেনামাজির কোনো উল্লেখ করা হয় নাই আল্লাহর হাবিব বলে এই মজলিসে যারা উপস্থিত আছে তারা যতটুকু সময় এখানে দেবে কথা শুনবে তাদেরকে 60 বছর নফল ইবাদত হইতে উত্তম সওয়াব দান করা হবে এখন আসেন কোন মিটিং হলে কোন বড় কনফারেন্স যদি হয় তখন সরকারি ভাবে হইলে এখানে পুলিশের ব্যবস্থা থাকে গার্ড হিসাবে থাকে কি থাকে না সিকিউরিটি থাকে না শুধু নিচেই দাঁড়ায় থাকে না অনেক সময় দেখা যায় বাঁশ দিয়া টাওয়ার বানাইয়া অনেক পুলিশরা উপরেও থাকে না মানে যাতে দূরের থেকে কেউ কোনো শত্রু আক্রমণ করতে পারে এই ভয়েতে তারা চতুর্দিক কভার করার জন্য বিশাল টাওয়ার বানায় এরকম হয় কি হয় না আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার যখন কোন মিটিং মিছিল করে তখন সরকারি যারা কর্মচারী কর্মকর্তা যত উপর হাই লেভেলে হোক না কেন ওরা যখন আসে তাদের জন্য সরকারি ভাবে গার্ডের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা থাকে কি থাকে না থাকে পুলিশ থাকে আর্মি থাকে বিলিয়ার থাকে র‍্যাব থাকে আরো স্পেশাল গার্ড থাকে তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মজলিসে আমি আল্লাহর এবং আমার রসুলের কথা হইতেছে যারা বলে আর যারা শুনে তাদের জন্য আল্লাহ পাক নূরানি ফেরেশতা সৈন্য বাহিনী পাঠাইয়া দিয়েছেন লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা অর্থ বোঝেন আর না বোঝেন সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে যেখানে কোরআন হাদিসের বয়ান বক্তৃতা দেওয়া হয় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় আর শোনা হয় সেখানে আসমান থেকে আল্লাহ পাক সিকিউরিটি গার্ড হিসাবে পাহারার জন্য অসংখ্য নূরানি ফেরেশতা পাঠাইয়া দেন এরা যখন মাটিতে আইসা দাঁড়ায় আরেকটা দল আইসা দেখে যে এখন আর মাটিতে কোনো জায়গা নাই এমন ভাবে তারা ঘেরাও করে তাদেরকে পাহারা দিচ্ছে তখন এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা আসমান পর্যন্ত দাঁড়াইয়া যায় দুনিয়ার জন্য পুলিশ বাহিনী থাকে আরো ভয় বেশি এই জন্য আরো কঠিন সিকিউরিটির জন্য টাওয়ারের ব্যবস্থা করে তার উপরে দাঁড়ায় আর আমার আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা একজনের কাঁধে আরেকজনে দাঁড়াইয়া এইভাবে তাদেরকে বেষ্টনে দিয়ে পাহারা দিতে থাকে যে কথাগুলো হয় তারা শোনে শোনার পরে মজমা যখন ভেঙে যায় এই ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যায়
আল্লাহ পাক জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে আসলা আলিমুল গায়ব আপনি সব জানেন সামিউম বাসির আপনি সব শুনেন আপনার হুকুমের গোলামী করার জন্য আমরা জায়গাটার নাম কি খিলবাড়ি খিলবাড়ি ট্র্যাক এক মাহফিল হয়েছিল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সেখানে আল্লাহ আপনার হুকুমের গোলামী করেছি আপনার বান্দাদেরকে আমরা পাহারা দিয়েছি রহমত নিয়ে অবতীর্ণ হয়েছিলাম আর আল্লাহ পাক রব্বুল আমিন বলে প্রত্যেকের অন্তরে শান্তি সকিনা বর্ষিত হচ্ছে ওয়াজাকারাহুমুল্লাহ ফী মানে ইন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যারা আছে এদের আলোচনার জন্য আল্লাহর শাহজিনের সামনে আরেকটা ফেরেশতার মজলিস বসায়া দিয়েছেন আল্লাহ আমাদের আলোচনা করতে আছে খুশি না বাজার তে আল্লাহ পাক বলে বলো তারা কি বলতেছে বলে আল্লাহ তারা আপনার গুণগান করতেছে প্রশংসা রাসূলের জীবন আদর্শ চরিত্র আখলাক নিয়ে আলোচনা করেছে মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে আর তারা বলে আল্লাহ আমাদের গুনাহ maaf করে দাও গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি হাদিসের ভাষায় বলে আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে বলে ফেরেশতারা সাক্ষী থাকো লিখে রাখো আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম আপনারা খুশি না বাজার যদি খুশি হইয়া থাকেন আপনিও শুনেন আরেক ভাইকে শোনার ব্যবস্থা করে দেন যদিও কষ্ট হচ্ছে তারপর একটু সামান্য আগায় আসেন পিছনের থেকে যেন কিছু লোক আসিয়া আপনাদের সাথে মজমায় বসতে পারে অনেক লোক দাঁড়িয়ে আছে জিকিরের সাথে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ একবার যদি কেউ বলে আল্লাহ আল্লাহর ইসমে জাত এই নামটা কি ইসমে জাত স্পেশাল নাম বাকি সব নাম হলো সিফাত গুণবাচক নাম ইসমে জাত আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা একবার জবানে উচ্চারণ করে তে আল্লাহর একজন পেয়ারা বান্দা এই জমিনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন সাতটা মাযহাবের মধ্যে একটি মাযহাব হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনার কওল উনি বলেন যে আল্লাহ পাকের এই নাম উচ্চারণ করার সাথে সাথে ওই বান্দার আমল থেকে 4,500 গুনাহ maaf হয়ে যায় যেখানে গুনাহ ছিল সেখানে ওই পরিমাণ সওয়াব দিয়ে ওই পরিমাণ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ তার নিজের নির্দিষ্ট সওয়াবের পাল্লা অর্ধেক হয়ে যায় একবার যদি বলে আলহামদুলিল্লাহ তার সওয়াবের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায় একবার যদি বলে আল্লাহু আকবার আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আমরা এই মজলিসে ওয়াজ শুনবো মাঝে মধ্যে জিকিরের আমলও করব ইনশাআল্লাহ অল্প সময় কথা হবে ভয়ের কোনো কারণ নাই এরকম লম্বা সম্মা কোনো বয়ান হবে না আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্টখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম নবীজির অসংখ্য গুণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদেরকে শুনাইছি আমি আল্লাহ তৌফিক দিলে এই ব্যাপারেই কিছু আলোচনা করব যদি আপনারা মনে প্রাণে শুনেন তাহলে হাত দেখান আল্লাহু আকবার দাঁড়ায় তাকবীর আল্লাহ সকলকে কবুল করেন আমরা মুসলমান আমরা জাতি কি আমাদের ধর্মের নাম কি ইসলাম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম আমাদের ধর্ম গ্রন্থের নাম কি আল কোরআন বলেন আমাদের নাম কি মুসলমান বলেন আমাদের নাম কি মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের বলেন ধর্ম গ্রন্থের নাম কি আল কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ পাক যে কিতাব আমাদের জন্য পাঠাইছেন আল্লাহ পাক বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই নির্ভুল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি লা শাক্কা ফিহি লা শুবহাতা ফি কোনো শাকসবা সন্দেহর কোনো অবকাশ নাই আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিনদেরকে বলেন এই কিতাব কাদেরকে হেদায়েত দিবে সবাই বলেন কাদেরকে দিবে মুত্তাকিন যারা তাদেরকে এই কিতাব কি দিবে হেদায়েত দিবে হুদাল্লিল মুত্তাকিন এখন বলতেছে মুত্তাকিনদের সিফাত গুণগুলো কি আল্লাহ নিজেই পরিচয় দিতে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ফায়ুকিমুনাস সালাহ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলে আমার এই নির্ভুল কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুল বলতে কোনো লেশ মাত্র কোনো সন্দেহ অবকাশ নাই এই কিতাব হেদায়েত দিবে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদেরকে কাদেরকে এখন আল্লাহ বলে মুত্তাকিন কারা তোমরা তাদের পরিচয় নাও আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি বিশ্বাস করে দুই নম্বরে ওয়াইকিমুনাস সালাহ যারা নামাজ আদায় করে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তিন নম্বরে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দেওয়া সম্পত্তি আমার রাস্তায় খরচ করে আমার রাস্তায় দান করে আমার রাস্তায় ব্যয় করে বলেন ভাই মুত্তাকির গুণ কয়টি তিনটি বলেন কয়টি এক নম্বরে ঈমান বিল গায়ব বলেন ঈমান বিল গায়ব যেই জিনিস দেখি না ওই জিনিসের উপরে বিশ্বাস করা অর্থাৎ যাহা দেখি না তার উপরে বিশ্বাস করার নাম ঈমান বিল গায়ব জান্নাত দেখি বিশ্বাস করি ঈমানদারের লক্ষণ জাহান্নাম দেখি বিশ্বাস করি ঈমানদারের লক্ষণ ঈমান বিল গায়ব কবর আজাব দেখি বিশ্বাস করি এই জিনিসটাকে বলা হয় ঈমান বিল গায়ব যাহা দেখে না মনে প্রাণে বিশ্বাস করে জবানে স্বীকার করে এই লোকটাকে বলে ঈমানদার আর এই লোকটাকে বলে মুত্তাকিন আর এই মুত্তাকিনদেরকে এই কিতাব হেদায়েত দিবে আর মুত্তাকিন কারা দুই নম্বরে ওয়াইকিমুনাস সালাহ নামাজ আদায় করে বলেন নামাজ কয় অক্ত নামাজ কয় অক্ত পাঁচ অক্ত হুকুম কার আল্লাহ যদি আল্লাহর হুকুম হইয়াই থাকে আর এর মধ্যে কোনো সন্দেহ নাই থাকে তাই পাঁচ অক্ত নামাজ পড়লে এই লোকটাকে কি বলা হয় মুত্তাকিন বলেন কি বলা হয় মুত্তাকিন বলা হয় বুঝেন ভালো করে তিন নম্বরে অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আপনার স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ সম্মান মান সম্মান ইজ্জত ছেলে সন্তান যাহা কিছু আছে এগুলা কার দান কে দান করছে বলেন সুস্থতা কার অসুস্থতা কার সম্মান কার হাতে অপমান কার হাতে অর্থ কার হাতে ফকিরি কার হাতে বাদশাহী কার হাতে আমার আল্লাহ বলে তিন নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে এই তিনটা জিনিস একাত্র যার মধ্যে পাওয়া যায় হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটাকে মুত্তাকি ঘোষণা দেয় আপনারা খুশি না বাজার সবাই বলেন আলহামদুলিল্লাহ
আসেন আল্লাহ পাকের দ্বারা রিজিক আল্লাহ রাস্তায় কেন দান করবেন এক জায়গায় আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলে আমার দেওয়া যে সম্পদ নিয়ামত আল্লাহ বলে আমি তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো কে বলে লাযিদান্নাকুম যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ বলে তোমার নিয়ামত বাড়াইয়া দেওয়া হইবে বলেন নিয়ামত কার ঘোষণা করছে কে শুকরিয়া আদায়ের জন্য হুকুম কার যদি শুকরিয়া আদায় করি তাহলে লাভ হবে কি বলেন নিয়ামত বাড়াইয়া দেবে লাভ হবে কি বলেন নিয়ামত বাড়াইয়া দেবে অর্থ বাড়াইয়া দেবে সম্মান বাড়াইয়া দেবে সৌন্দর্য বাড়াইয়া দেবে সুস্থতা বাড়াইয়া দেবে মানুষের কাছে প্রিয় বানাইয়া দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি তুমি এই কাজ না করে আমি আল্লাহর দেওয়ার সম্পদ সুস্থতা আমি দেওয়া আল্লাহ আমি তোমাকে বাদশা বানাইছি আমি তোমাকে মন্ত্রী বানাইছি আমি তোমাকে মিনিস্টার বানাইছি আমি তোমাকে এমপি বানাইছি আমি তোমাকে জজ বানাইছি আমি তোমাকে উকিল বানাইছি আমি তোমাকে কোর্টের একজন জাজমিন তুমি বিচারকের মধ্যে প্রধান আমি আল্লাহ বানাইছি এগুলো আমি আল্লাহ তোমাকে দিছি যদি তুমি না শুকরিয়া করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশা আমার আল্লাহ বলে তোমার থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে কারণ তুমি এই নিয়ামতের যোগ্য ব্যক্তি না এখানেই শেষ করে নাই ইন্না আযাবি লাশাদীদ এরপর তোমার ইন্তেকাল যখন হইয়া যাবে তোমার ঠিকানা হবে জাহান্নাম বলেন নাউযুবিল্লাহ তাইলে শুকরিয়া আদায় করলে লাভ হবে না ক্ষতি হবে না শুকরিয়া করলে লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে শুকরিয়া আদায় করলে লাভ হবে না শুকরিয়া করলে কি হবে ক্ষতি হবে এখন লাযিদান্নাকুম বাড়াইয়া দেবে কি পরিমাণ বাড়াইবে এই কথা আল্লাহ পাক বলছে আল্লাহ বলছে বাড়াইয়া দেবে কত দেবে কার ইচ্ছা এই প্রসঙ্গে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরতে শাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঘটনা বর্ণনা করে শুনবেন উনি বলতে আছে যে জনৈক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে ওনার অসুস্থতা এত বৃদ্ধি পেয়েছে উনি চির রোগী হয়ে গেছে রোগ আর ভালো এরম চির রোগ আর চির রোগী আমাদের সমাজে বাড়িতে ঘরেতে আছে না নাই আছে এই লোকটা সুস্থ হওয়ার জন্য অনেক টাকা অনেক কিছু ব্যয় করছে নিঃস্ব হওয়ার পথে এখন বাকি আছে জানটুকু হঠাৎ করে এক ব্যক্তি আইসা বলতে আছে ভাই তোমার তো জীবন একবারে শেষের দিকে সবই তো শেষ করে দিয়েছো আমি তোমাকে একটা ঠিকানা বলি কি অমুক গ্রামে এক ব্যক্তি আছে সে মুসলিম কবিরাজ উনি খুব ভালো কবিরাজ তেমন টাকা পয়সাও নেয় না ওনার চিকিৎসা সুচিকিৎসা উনি ভালো বনাজি চিকিৎসা দেয় একবার তার কাছে যে তুমি দেখতে পারো এই কথা কে বলল ওনার প্রতিবেশী কে বলল উনি রোগ ভালো হওয়ার প্রত্যাশায় আশা করে উনি তার কাছে হাজির যাওয়ার পরে উনি তার সমস্ত ডিটেলস বর্ণনা দিল যে আমি এই এই রোগে ভুগতেছি উনি আফসুস আর আক্ষেপের সাথে বলল যে তুমি এতদিন পরে আসছো তোমার রোগ তো বুড়া হয়ে গেছে রোগ কি হয়ে গেছে বেশি দিন হইলে রোগ বুড়া হয়ে যায় না যাক উনি একটা কাগজ কলম নিয়া লিস্ট তৈরি করছে এক দুই সিরিয়াল নাম্বার দিয়ে লিস্ট তৈরি করছে বলছে যে এই জিনিসগুলো আমাকে এনে দিবে আমি তোমাকে ঔষধ বানিয়ে দিব আর সেবন বিধি তোমাকে আমি ওই সময় বলে দিব তবে লক্ষণীয় বিষয় এই জিনিসগুলোর সাথে 250 গ্রাম অথবা আধা কেজি মধু একান্ত প্রয়োজন মধু ছাড়া হবে না ওই লোকটা লিস্ট নিয়া আমাদের দেশে বলে বানিয়াতি দোকান আপনারা কি বলেন বানিয়াতি দোকানে গেলেন লিস্টটা দেওয়ার পরে সব দিছে এখন মধু দেয় না বলতেছে ভাই মধু দেন মিয়া মধু এই বাজারে পাওয়া যায় না কোন বাজারে কোন বাজারে পাওয়া যাবে না কেন বর্তমান দেশের যে রাষ্ট্রপ্রধান উনি সরকারিভাবে ঘোষণা দিছে আজ থেকে এক বছর আগে
খোলা বাজারে মধু বিক্রি করা নিষেধ যদি কোন দোকানে প্রমাণ পাওয়া যায় আইনত দণ্ডনীয় অপরাধ সুতরাং মধু কোন দোকানে পাবা না সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে দরখাস্ত করো এটা কি ছোট সমস্যা না বড় সমস্যা এরকম একটা সাধারণ মানুষ এই ভাবে রাজদরবারে বলেন আমরা যাই যে যাই বলি আমরা সবাই কি শেখ হাসিনার কাছে যাইতে পারি শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী কোন একজন এমপির কাছে তো যাওয়ার আগে আমরা হিমশিম খাই উনি অনুমতি দিবে কি যদিও তিনি আমাদের ভোটেই পাস করছেন কিন্তু ভোট পাস করার পরে উনি তো চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে আমাদেরকে দেখে না কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ কথার দিকে মনোযোগ আছে তো এবার 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 রোগের দিকে তাকালা ওনার সাহস বেড়ে গেল যে উনিও মানুষ আমিও মানুষ সে রাষ্ট্রপ্রধান আমি তার অধীনস্থ একজন দাস সমস্যা কি যেতে 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 প্রায় দুপুর হয়ে গেল প্রধান গেইটে যখন গেল যাওয়ার পরে রাজদরবার গেইটের থেকে দারোয়ান বলতেছে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ বলতেছে ভাই আমি একটু রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করব বলার পরে ওনার চেহারার সাইজ ফাইজ দেখো উনি মুচকি হাসতেছে যে কেমন কথা তুমি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করতে আসছো এ ভাই আপনি তো ঠাট্টা করতেছেন আর আমার জীবন মরণ নিয়ে টানাটানি যেতেই হবে আপনি অনুমতি দেন তা বলতেছে ভাই তুমি তো বলো না আমি এলাম হুকুমের গোলাম চাকর অনুমতিটা আমার কাছে না তুমি দাঁড়াও অপেক্ষা করো আমি ভেতরে যাই যদি অনুমতি দেয় আমি তোমাকে সানা ধরে গ্রহণ করব এবার 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 ভিতরে গিয়ে মহারাজ দূর দারাজ থেকে একজন অসুস্থ রোগী অনুনয় বিনয়ের সাথে অনুমতি চাচ্ছে আপনার সাথে সাক্ষাতের জন্য আপনার অনুমতির অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি সাথে সাথে রাষ্ট্রপ্রধান বাদশা বলতেছে তাকে আসতে দাও বাদশার মন কি ছোট না বড় রাজা তুমি আর রাজাই আর প্রজা তো প্রজাই এবার অনুমতি দেওয়ার সাথে সাথে ভিতরে গিয়ে রাষ্ট্রপ্রধানকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আমি একজন অসুস্থ রোগী আমার জীবন শেষ শেষবারের মতো আপনার দরবারে দরখাস্ত কিসের চারটা দেখাইলো রাষ্ট্রপ্রধান চারটা দেখে আশ্চর্য হয়ে গেছে 30 পদের উপরে আইটেম শেষে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য আধা কেজি মধু এটার জন্য সবচেয়ে জরুরি রাষ্ট্রপ্রধান বুঝছে কি বোঝে নাই বলতেছে তুমি মধুর জন্য এখানে আসলা কয় বাহিরে তো মধু নাই আপনি নিষেধ করছেন খোলা বাজারে মধু বিক্রি করা জায়েজ নাই রাষ্ট্রপ্রধান চিন্তা করলো যদি রোগী কিন্তু কথার মোটামুটি রস ভালোই আছে বলতেছে যাও একে মেহমানখানায় নিয়ে যাও ওনাকে মেহমানখানায় নিয়ে গেল বাড়াইতে সমস্যা কি আপনি তো আর আধা ঘন্টা এক ঘন্টা পর আর বাড়াইবেন না এখনই বাড়ান ঘুমান বাড়ায় ঘুমান অসুবিধা নাই বাড়ায় বিড়িও খেতে পারেন অনেকে খায় না এত ভালো ভদ্র ছেলে আপনি কি করেন আমরা দক্ষিণ অঞ্চলে মাহফিলে যাই কোথায় রে মাইক ম্যান কয় খুঁজে পাই না একজনে কয় হুজুর কোথায় রে বিড়ি খাইতে আসাই এবার মেহমান খানায় ওনাকে পাঠাইয়া রাষ্ট্রপ্রধান ভিতরে গিয়া বলতেছে একজন মেহমান আসছে সে কে এটা আমার দেখার বিষয় না সে আজকে আমার মেহমান রাষ্ট্রপ্রধানের কি মেহমান একজন রাষ্ট্রদূত একজন পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে আপ্যায়ন করা হয় এইভাবে তাকে আপ্যায়ন করো আপ্যায়ন করার জন্য সব ব্যবস্থাপনা শুরু হয়ে গেল উনি ওখানে বৈশা চা টা খাইতেছে
দুপুরে যখন আজান দিয়েছে জোহরের নামাজের টাইম আমাদের দেশের বর্তমান যারা আছে রাত আজান হওয়ার পরে মসজিদে যায় না আগের জামানায় রাষ্ট্রপ্রধান যারা ছিল খলিফা তারা আজান হওয়ার পর কোনো কথা বলতেন না সোজা কোথায় যাইতেন মসজিদে সবাই কাতার বেঁধে রাষ্ট্রপ্রধান ইমামের পিছনে দাঁড়ায় ইক্তাদা দাইতু বিহাজাল ইমাম নামাজ শেষ এবার মেহমানের খবর নিতেছে কি অবস্থা খানা দানার ব্যবস্থা করো বোঝেন এই তো রাষ্ট্রপ্রধানের বাড়ির খানা রাজার বাড়ির খানাটা কি রকম হবে খুব সে খাইছে অভাবী মানুষ না একটা কথা আছে না গ্রাম্য কথা যে মরা আছে কুড়া লাগুর পাইছে খাইছে জর্বের খাওয়া খাইয়া দিছে ঘুম এক ঘুমে আছো রক্ত নামাজ হ্যাঁ উঠায়া দাও উঠায়া দিছে অজু বানাও নামাজ পড়ো নামাজের পরে চাটা খাইছে চাটা খাওয়ার পরে বলতেছে তুমি যাও বের হও উনি সবই বলছে মধু তো বলে নাই বলতেছে আমার মধু মানে এত খাওয়ার পরে কি বলে নাই কারণ ওনার কি খাওয়ার জন্য গেছে না মধু আনার জন্য গেছে রাষ্ট্রপ্রধান বলতেছে তুমি বের হয়ে যাও মধুর ব্যবস্থা বাহিরে আছে উনি বাহিরে দেখতেছে একটা গাড়ির মধ্যে কয়েক গ্রাম তে বলতেছে সামনে বসো কয় আমার মধু কই মধু সব তোমার তে বলতেছে মধু চাইলাম আধা কেজি আর মধু ড্রামে ড্রাম ব্যাপার কি কয় কাটা তুমি তো দরখাস্ত করছো রাষ্ট্রপ্রধানের কাছে তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যেই পরিমাণ মধুর দরকার সেই পরিমাণ মধু দিছে চলে যাও আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়াইয়া দিব কত বাড়াইবা আল্লাহ বলে নাই হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত থানবী রহমাতুল্লাহ আলাই এই মেসাল দিয়া উদাহরণ দিয়া বুঝাইছে দুনিয়ার বাদশা যদি আধা কেজি মধুর দরখাস্তের বিনিময়ে তাকে ড্রাম আর ড্রাম মধু দিতে পারে আমার আল্লাহ একজন বান্দার শুকরিয়া আদায় করলে অগণিত অসংখ্য দিতে পারে কি পারে না কার কার বিশ্বাস হাত তোলে নারায়ে তাকবীর আজ থেকে ওয়াদা করে নেন আল্লাহ যখন যেই নিয়ামত দাও কম দাও বেশি দাও আমি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ আপনামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যদি মুত্তাকি হইতে চায় বান্দার কয়টা গুণের প্রয়োজন কয়টা গুণের প্রয়োজন তিনটা গুণের প্রয়োজন এক নম্বরে ঈমান বিল গায়েব আমরা যারা এখানে উপস্থিত আছি অন্তর থেকে বলেন কবর আজাব সত্য না মিথ্যা কার কাজ বিশ্বাস আছে হাত দেখান আল্লাহু আকবার বেশ বেশ এখন কবর আজাব তো সত্য বিশ্বাস করলেন হাত দেখাইলেন কবর আজাব তো কেউ দেখেন নাই কবর আজাবের স্যাম্পল আর জাহান্নামের স্যাম্পল দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন কি পাঠান নাই পাঠাইছেন বলে কিভাবে আমাদের দেশে যত লোহা তৈরি হয় স্টিল লোহা গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস তৈরি হয় বলেন এটা মোমের মতো গলায় কি দিয়া আগুন কোথেকে আসছে জানেন ওই জাহান্নামের থেকে আগুন পাঠাইছে জাহান্নামের স্যাম্পল আগুন দুনিয়াতে আসে না নাই জাহান্নাম তো একটা সাগর যেমন আমাদের পাশে পদ্মা মেঘনা নদী নদী তো একটা নাম নদীর মধ্যে মাছ আসে না নাই মাছ কি এক প্রকার না হারেক কিসিমের মাছ আছে কচ্ছপ কাসিম আসে না নাই অন্য অন্য প্রাণী আসে না নাই জাহান্নাম আল্লাহ একটা নাম রাখছেন বিশাল একটা সমুদ্র মহাসাগর এই আগুনের সাগর আল্লাহ পাক জাহান্নাম শাস্তির স্থানের নাম রাখতে দজক এর মধ্যে আল্লাহ পাক এক এক আইটেমের শাস্তির জন্য এক এক আইটেমের জীব জানোয়ার আল্লাহ পাক রেখে দিয়েছেন বিষাক্ত জিনিস এর মধ্যে উল্লেখযোগ্য সাপ বলেন দুনিয়াতে জাহান্নামের স্যাম্পল সাপ আছে না নাই খুব খেয়াল করবেন আচ্ছা আসেন দুই নম্বরে আমাদের দেশে যদি কোনো লাকড়ির ঘরে অনেকদিন লাকড়ি রাখা হয় লাকড়ি গুরু সরাইয়া দেওয়ার পর এই সাইজের কিছু বিষাক্ত জিনিস দেখা যায় এটার নাম কি বিশু কি নাম বলেন বিশু বিশুটা মানুষের শরীরে লাগলে জায়গাটা পচন ধরে
বলেন ধরে কি ধরে না আচ্ছা জাহান্নামের মধ্যে যে বিশ্ব ছিল তার স্যাম্পল দুনিয়াতে আসে না নাই আসেন আমাদের দেশের মধ্যে কিছু দেখবেন এমনি না দেখলো দেখবেন ছবির মধ্যে বিদেশি কিছু প্রাণী জীবজন্তুর ছবি আসে না নাই বড় বড় দাঁত দেখা যায় বড় বড় লেজ দেখা যায় যদিও সাপের মতো সাপ না এই শিশু পার্কের সামনে দেখবেন দুইটাই ভাবে হাত করে রয়েছে আসে না নাই এই যে কতগুলো জানোয়ারের ই দেখতেছেন এটা জাহান্নামের স্যাম্পল হাদিসশরী পারছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে জাহান্নামের মধ্যে এমন একটা বিষাক্ত জিনিস রয়ে গেছে আল্লাহর হুকুমে বের হয়ে আসবে আসার পরে সে হা করবে মানে মুখ খুলবে খোলার পরে ওই মাসকান দিয়া 500 বছরের রাস্তা ফাঁকা হয়ে যাবে যদি আল্লাহ হুকুম একটা টান দিলে হাজার হাজার না খালি লক্ষ লক্ষ জাহান্নামীকে সে ট্যাবলেটের মতো গ্রাস করে ফেলবে এই স্যাম্পল দুনিয়াতে আসে না নাই তাইলে কবর আজাব সত্য না মিথ্যা ভাই দোস্ত আর বুজুরগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নাম সত্য জান্নাত সত্য জাহান্নামে আজাব আছে হার আইটেমের এক এক ভাবে তোমাকে কষ্ট দেবে এটাও সত্য ঠিক পাশাপাশি জান্নাতের নিয়ামত বর্ণনা শুনছেন কি শোনেন নাই আলেমরা জান্নাতের কথা বলে নাই আচ্ছা জান্নাতে আপেল আছে আমাদের মার্কেট আপেল পাওয়া যায় জান্নাতে আঙ্কুর আছে স্যাম্পল আমাদের গুলশান মারানি মার্কেটে পাওয়া যায় কমলা পাওয়া যায় নেশপত্তি পাওয়া যায় সবরিকলা পাওয়া যায় সাগরকলা পাওয়া যায় জান্নাতের সমস্ত স্যাম্পল দুনিয়াতে আসে না নাই আমাদের দেশে যখন নদী পথে ভ্রমণ করবেন দেখবেন লঞ্চ থেকে ছাদে দাঁড়িয়ে যেখানে চর পড়েছে চরের মধ্যে কিছু পাখি দেখা যায় দেখলেই মনে হয় যে এর একটা পাখি শিকার করে যদি বাড়িতে নিয়ে আমরা ভুনা করে খাইতে পারতাম মনে বলে কি বলে না এইটা জান্নাতের স্যাম্পল একটা পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যার যার বাড়ির নিজস্ব বরাদ্দকৃত বাড়িতে জান্নাতের যে এক একটা শাখা প্রশাখা থাকবে আমাদের গাছের ওখানে ডানা উপরে পাখি ডানা মেলে এইভাবে আপনাকে বলবে আমাকে ভুনা খাওয়ার জন্য তোমার মন চায় যদি তুমি ইচ্ছা করো আমি অটোমেটিক ভুনা হয়ে যাব বলেন সুবহানাল্লাহ তা জান্নাতের স্যাম্পল দুনিয়াতে আসে না নাই আসেন আমরা যারা আছি বিবাহ শাদী করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আজকে নতুন কোন কিছু না বলেন দুনিয়াতে এই এক এক শ্রেণীর পুরুষ এক শ্রেণীর মহিলা দুই শ্রেণী ছাড়া মানুষের মধ্যে আর কোন শ্রেণী বিভাগ আছে নাই তাহলে দুনিয়াতে যে মানুষ পুরুষ আছে মানুষ মহিলা আছে আছে না নাই পুরুষ নারী ঠিক এটা জান্নাতের স্যাম্পল আল্লাহ পাক জান্নাতে কতগুলো সুন্দর সুন্দর মহিলা রাখছেন এদের নাম রাখছে হুর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আল্লাহ পাক বলেন খিমাবদ্ধ কোঠার মধ্যে তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হবে দিদার হবে বিবাহর বন্ধনে আবদ্ধ করা হবে বলুন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের সুখময় জীবনের স্যাম্পল দুনিয়াতে আছে জাহান্নামের কষ্টের কথা স্যাম্পল দুনিয়াতে আছে তাহলে আপনার কাছে আল্লাহ পাক মাঝখানে ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম মাঝখানে আপনি দাঁড়াই আছেন এক্সাম্পল আপনার মধ্যে আল্লাহ পাক সুন্দর গোল আকারে মিষ্টি কুমড়ার মতো একটা জিনিস দিছে বলেন এটার নাম কি এই যে পিছন থেকে বলছে ব্রেন এটা দি সামনে রে জান্নাত আর জাহান্নাম বুজার জন কেন দিছে বলেন আমাকে এক্সাম্পল বলছে হুজুর আপনি গাড়িটা নিয়ে গেলে সবচেয়ে সুন্দর হবে আব্দুল্লাহপুর দিয়ে আপনি গেলে মেইন রোড দিয়ে চলে যাবেন একটু জ্যাম বেশি হইলে মেইন রোডের একটা কি আলাদা উপরে উপকারিতা আছে না নাই বড় রোড এখন আমি এই লোকটার সুন্দর কথা না মেনে আমি ওজা ঘোজার ভিতর দিয়া গলির মধ্যে দিয়া গাড়ি ঢুকাইছি গাড়ির শেষ মাথায় একখান বাড়ি রাস্তা বলতে নাই আমার কি বিপদ বাড়ছে না কমছে এখন আমার গাড়ি ঘুরাই পারছে কার কোনো কায়দা নাই চিকন গল্লি ওইটা আসা যায় এমনও গল্লি আছে আসা যায় ঘুরানো যায় না গল্লি নাই এই গল্লি তো
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব স্যাম্পল পাঠায়া আল্লাহ পাক এগুলাকে বুঝানোর জন্য আল্লাহ পাক মাসুম বিল্লাহ বেগুনাহ হিসাবে আল্লাহ পাক একজন মানুষ পাঠাইছে এই মানুষের নাম রাখছে নবী বলেন কি নাম নবী খুব খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন নবী দুনিয়াতে নির্বাচিত করার জন্য এইভাবে আল্লাহ একটা বৈঠক করলেন কি করলেন আল্লাহ পাক যে বৈঠকটা করলেন এই বৈঠকটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে করলেন এখনো পর্যন্ত আল্লাহ পাক কোনো তার প্রতিনিধি মানুষ দুনিয়াতে বানায়নো না পাঠায়নো না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে এই সমাবেশ করলেন সমাবেশে আল্লাহ পাক তাদের সামনে একটা প্রস্তাবের মতো রাখলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলীফা ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله پاک رب العالمين সমস্ত ফেরেশতাদেরকে সব মুখেরকে বললেন ও ফেরেশতা নাও আমি আল্লাহ দুনিয়ার জমিনে একজন প্রতিনিধি বানানোর জন্য আমি আমার কুদরতি বাজে তোমাদেরকে শুনাইয়া দিলাম এর মানে কি তারা নিষেধ করলে বানাইবো না এর মানে কি তাদের সাহায্য সহযোগিতা চায় না মানিটা কি আসল রহস্য কি শুনেন অপেক্ষা করেন আমার আল্লাহ পাক বলতেছে ও ফেরেশতা সমূহ ও ফেরেশতার নাও এনেকে একাধা দিয়ে তার ফেরেশতা ছিল নাকি অসংখ্য অগণিত আমি দুনিয়ার জমিন একজন প্রতিনিধি বানাইবো প্রতিনিধি বলছে সাধারণ কোন মানুষের কথা বলছে নাকি এখানে আপনারা বুঝবেন বর্তমান যারা দেশে দেশ চালাইতেছে আমেরিকা রাশিয়া ইউক্রেন জাপান জার্মান ইটালি চীন ভারত এইগুলা সব বিধর্মী রাষ্ট্রের নাম বলছি না এরকম আরো শত শত বিধর্মী রাষ্ট্র আছে না নাই বর্তমানে সারা বিশ্ব চালাইতে মুসলমান না বিধর্মীরা চালায় বিধর্মী আমেরিকা হলো সমস্ত রাজার রাজা খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আমিন প্রথম দুনিয়াতে প্রতিনিধি কি কোন খ্রিস্টান বানাইলেন নাসারা বানাইলেন ইহুদি বানাইলেন কোন বরমিয়ার বানাইলেন কোন সদ্রি বংশের মানুষ বানাইলেন তা কাকে বানাইলেন শুনুন আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে একজন প্রতিনিধি খলিফা নির্বাচিত করব বানাইব উনি প্রতিনিধি হিসাবে জমিনে যাবেন সে হবে নবী সে কি হবে নবী আল্লাহ পাক তার নাম উল্লেখ করলেন আমি তার নাম রাখছি আদম সফিউল্লাহ একবার আওয়াজ তুলুন সুবহানাল্লাহ যাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন এই জন্য যাদের কাছে জিজ্ঞাসা করলেন এরা আল্লাহর কাছে একটা লম্বা ওয়াজ শুনাইয়া দিলেন আল্লাহর কাছে কি শুনাইয়া দিলেন ফেরেশতারা বললেন আল্লাহ তুমি যখন যা বলো সব আমরা করি তোমার তসবি তোমার তাহলিল তোমার গুণ কীর্তন তোমার দাসত্ব তোমার গোলামি কোনো কিছু আমরা বাদ রাখি না সবই আমরা করি আল্লাহ ও যথা কেন তুমি আমার এই আদমকে বানাইবা যেই আদম সন্তান মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে জেনা করবে চুরি করবে বদমাশি করবে হাইজাক করবে অপরের মাল লুণ্ঠন করবে আর একজনের জমিনের মধ্যে নিজে যাইয়া খুঁটা গাড়বে ইত্যাদি ইত্যাদি লম্বা একটা বয়ান করলেন ফেরেশতা আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের পক্ষে না বিপক্ষে ফুল ফেরেশতা যত ফেরেশতা ছিল সব আমাদের বিপক্ষে চলে গেল আমার আল্লাহ বলতে আছে দেখেন তোমরা যা বলছো সবই ঠিক আছে তবে শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো আল্লাহ কি জানেন আর ফেরেশতারা কি জানেন না এখানে তো রহস্য আছে না নাই
শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাজে লাগায়া দিলেন আল্লাহ পাক যেই ফেরেশতারা বলছে আদম বানানোর প্রয়োজন নাই আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন যাও আদমকে বানানোর জন্য মাটি সংগ্রহ করো উল্লেখযোগ্য রওয়ায়েতে তিন জায়গার মাটি আর ইখতিলাফী রওয়ায়েতে পাঁচ স্থান থেকে মাটি আনলো আল্লাহ পাক রব্বুল আমিন বলল তোমরা এই মাটিগুলো একত্র করো যখন মাটিগুলো একত্র করলো নাম রাখলো জামা কি নাম রাখলো জামার থেকে জুমা আমার আল্লাহ বলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আমি ও ফেরেশতার একজন প্রতিনিধি বানাইতেছি আদম সুবহানাল্লাহ সকল মানুষের বাবা হবে তিনি আজকে দিন সেই দিন আমি রাখলাম জুমা শুক্রবার দিন বলেন আল্লাহু আকবার ওই দিন এই জুমা বার শুরু হয়ে গেল আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জুমার দিন দুনিয়াতে পাঠানোর আগে সৃষ্টি করার জন্য মাটি একত্র করছেন মাটিগুলা খামির বানাইছেন জুমার দিন মাটির থেকে আল্লাহ পাক দিব্য সুন্দর একটা মানুষ বানাইয়া তার মধ্যে রূহ দিছে যে মানুষ তাকে বলে সেই মানুষ এটা হলো বডি ওই দিন ছিল জুমার দিন শুক্রবার দিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বিশ্ব সুন্দর একজন মানুষ বানাইলাম উনার রূপের মুতার রূপ আর কোনদিন হইতে পারে না ইল্লা একজন নবী সারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের রূপই একজন পুরুষ বলে আল্লাহ পাক বানাইলেন নবী আমাদের আদি পিতা আল্লাহ পাক বলতে আছে এবার তোমরা যে আমার কাছে আপত্তি করেছিল আজকে সেই আপত্তির জন্য আজকে তোমাদের করণীয় কি করো যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে রাখলেন আর আল্লাহ বলছিলেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু আল্লাহ হুকুম করলেন সেজদা করো সমস্ত ফেরেশতারা লুটিয়ে পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন একজন দাঁড়িয়ে আছে চেহারা তার বিকৃত হয়ে গিয়েছে সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে সকল ইবাদত ধ্বংস হয়ে গিয়েছে এর নাম ছিল মিস্টার ইবলিস বলেন এর নাম কি ইবলিস এই ইবলিস দাঁড়ায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কি ব্যাপার ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু আমি হুকুম করলাম তোমাকে সেজদার জন্য তোমাকে বাধা দিল পিছে উনি কি জবাব দেয় শুনেন আনা খাইরু মিনহুম আমি আদমের সে ভালো বলেন নাউজুবিল্লাহ নিজেকে ভালো বলার কারণে ইবলিস কি দামি হইছে না বেদামি হইছে সম্মানী হইছে না হালাক হয়ে গিয়েছে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন আমাকে বানাইছো আগুন দিয়া আদমকে বানাইছো মাটি দিয়া এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলছে লানাতুল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর তোর উপরে লানত ফেরেশতারা ওই দিন তাদের অন্যায় প্রকাশ করেছে সেজদার মধ্যে দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই জন্য কোরআনের এক জায়গায় বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম পৃথিবীর মধ্যে মহা সম্মানিত জাতি হিসাবে আল্লাহ পাক আদম সন্তানকে ঘোষণা করেছে আপনারা খুশি না বেজার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের দাওয়াত গ্রহণ করেছি ইনভাইটে ঠিক আছে তো এখন আমি আসছি আমার সম্মান দেখে আমি চলবো না আমি এমন কাজ করব যে আপনারা আমার দিকে থুতু ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বলছে তোমরাই মুকাররম জাতি তোমরাই সম্মানিত জাতি আর তোমাদেরকে আমি বানাইছি মুসলমান তোমাদের ধর্মের নাম রাখছি ইসলাম আর তোমাদেরকে আমি ঠিকানা রাখছি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসে নুজুলা বলেন আল্লাহু আকবার সম্মান যদি ঘোষণা হইয়াই থাকে আমরা দামি হইয়াই থাকি আমরা আল্লাহর কাছে অপরাধ করব গুনাহ করব না নেক কাজ করব আমরা আমাদের মুসলমানই ঠিক রাখবো না কোনো অমুসলিম হয়ে যাব আমাদের কার্যকলাপে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে আমাদের মুআমালাত আমাদের মুআশারাত আমাদের সকল জীবনটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক না কোনো অমুসলিম ভিত্তিক বলেন আমরা ধর্মবিরোধী হব না ধর্মদ্রোহিত হব ধর্মের বিরোধিতা করব না ধর্মবিরোধী হব যদি আমরা ধর্মবিরোধী হইতে চাই আল্লাহ বলতেছে তোমাদের নাম যেহেতু মুসলমান ডাকছি এখন শোনো তোমার
তুমি কি করবা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ইমানদাররা আল্লাহ পাক রব্বুল আমিন বলে সকল ইমানদারকে ঘোষণা দিতেছে লক্ষ্য করে বলতাছে তোমরা আমি আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব বলেন আল্লাহকে ইত্তাকুল্লাহ কাকে ভয় করব বলেন হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলতাছে সকল ইমানদাররা আমাকে ভয় করো ভয় করার মতো করো এরপর আল্লাহ বলতাছে তোমরা সঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না প্রথম কথা ছিল আমরা মুসলমান প্রথম কথা কি ছিল ধর্মের নাম কি ইসলাম আমাদের গ্রন্থর নাম কি আল কোরআন এই কোরআনে আল্লাহ পাক বলতাছে হাক্কা তুকাতিহি তুমি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এখন মুসলমান হওয়ার জন্য কি দরকার মুসলমান হওয়ার জন্য প্রথম একটা জিনিসের দরকার মুসলমানই বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদস্ত জাদাদান মুসলমানের জন্য প্রথম স্যালেন্ডার হইয়া যাওয়া কিসের মোকাবিলায় আল্লাহ পাক বলছে জালিকাল কিতাবুল রাইবা ফি কে বলছে আমি পৃথিবীতে তোমাদের হেদায়েতের বাণী হিসাবে বেগুনা মাসুম নবীর কাছে যে কোরআন আসমানি কিতাব প্রেরণ করলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সাকসবা নাই এটাকে তোমরা বিশ্বাস করা এটাকে কি করা এই বিশ্বাস করার নাম কি ঈমান বলেন কি নাম নামাজ হবে বলে তরিকা কি তরিকা হলো এখন রসুলের তরিকা হলো এখন এই নামাজের যে ফরজ আছে এই ফরজ আদায় করার জন্য ওজুর সাথে রসুলের সুন্নত আছে না নাই কি ব্যাপার আর চাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إذا شنو كان بطيء আল্লাহ হুকুম করছে ফরজ নামাজ আদায় করো রসুল হুকুম করছে আমার তরিকায় ওযু করো কি আল্লাহ হুকুম করেছে রমজান শরীফের রোজা রাখো রসুল হুকুম করছে তোমরা ভোর রাত্রে সেহির নামীয় বরকতের খানা খাও বলেন রসুলের তরিকা ফরজের সাথে আছে না নাই আল্লাহ হুকুম করছেন তুমি হজ করো ফরজের সাথে সুন্নাত আছে না নাই আল্লাহ হুকুম করছে কুরবানি করো কুরবানির সাথে বলেন সুন্নাত তরিকা আছে না নাই আল্লাহ পাক বলে দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদের জন্য হেদায়েতের নমুনা হিসাবে হেদায়েতের ভান্ডার হিসাবে নমুনা হিসাবে পথ প্রদর্শক হিসাবে আমি একজন নবী পাঠাইছি এই নবীর নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তরিকা কি হাদিস শরীফ আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলে আমার সুন্নাতকে মহব্বত করো আমার সুন্নাতকে আকড়াইয়া ধরো আমার সুন্নাতকে জীবিত করো মান আহায়া সুন্নতি ফাকাদ আহায়ানি আল্লাহর হাবিব বলে আমাকে মহব্বত করা আমার সুন্নাতকে মহব্বত করা মানে আমাকেই মহব্বত করা আর আমাকে যে মহব্বত করলো আমি তাকে সুসংবাদ দিলাম তার জন্য ঠিকানা জান্নাত আল্লাহর ফরজের সাথে রসুলের তরিকা যদি কেউ না মানেন আপনার ইবাদত পরিপূর্ণ না অসম্পূর্ণ
বলেন রাসূলের তরিকা ছাড়া ইবাদত করলে পরিপূর্ণ না অসম্পূর্ণ আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করতে আছেন যে কোন ইবাদত করতে আছেন মাথার মধ্যে একটা টুপি আছে না নাই টুপি দেওয়া ফরজ না সুন্নাত আপনার চেহারার মধ্যে কতগুণ সুন্দর দাড়ি দেখা যাইতাছে জান্নাতের নমুনা বলেন এই দাড়ি কার সুন্নাত আল্লাহর নবীর সুন্নাত মাথায় টুপি দেওয়া চেহারায় সুন্নাত তরিকায় দাড়ি রাখা সাড়ে তিন হাত বডির মধ্যে সুন্নাত তরিকা একটা পোশাক পরা আল্লাহর নবীর সুন্নাত তরিকায় মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাত তরিকায় চুল কাটা আল্লাহর নবীর সুন্নাত তরিকার মধ্যে জীবনে যত কাজ সব কাজ যদি আপনি সমাধা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে কে আমাদের ময়দানে আমার নবীর তরিকা থাকার কারণে তোমার কিছু ইবাদতে ভুল ত্রুটি কিছু ইবাদতের মধ্যে কিছু সমস্যা ছিল আমি রাসূলের তরিকার খাতিরে সম্পূর্ণ করে সেটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম এই জন্য আল্লাহ পাক জমিনে পাঠাইছে প্রতিনিধি নবী আর নবীরা কি বেগুনা নবীদের কোন গুনাহ আছে নাকি আল্লাহ পাক যে প্রতিনিধি পাঠাইছে তারা কি গুনাহ করে না বেগুনা বর্তমানে আমাদের প্রতিনিধিরা নিষ্পাপ নাকি বাইজিদ বস্তামি ইব্রাহিম আদম সুফিয়ান সাউরি হাসান বসরি ওয়াইস করুনি নাম ঠিক আছে ঠিক আছে কয় নাম কি কয় তো নাম ইমামউদ্দিন কত মসজিদে দেখি না কা কয় তো নমাজ পড়ে না আর বাবাই মোহাম্মদ করে নাম রাখছে ইমামউদ্দিন নাম কি রে মসজিদ আছে না নাম রাখছে বাইজিদে বস্তাবি তোমার নাম কি বাইজিদে বস্তাবি কয় নামাজ পড়ো কয় নামাজ পড়ি না কয় নাম কয় নামের কারণে কিয়ামতের ময়দানে কাম হয়ে যাবে শুনছেন কথা নামে কাজ হবে কাজ যদি সঠিক থাকে নামটা যদি বড় নাম না হয় ছোট নামও হয় মরণীয় হয় আল্লাহ পাক মাফ করবে কি করবে না এই জন্য বলে হাক্কা তুকাতিহি খাঁটি হইয়া তারপরে কবরে আসো এর আগে মৃত্যুবরণ করিও না হাদিস শরীফ আছে মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলছে খাঁটি মুসলমানকে বলতেছে তার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ কয়টা জিনিস হইল খাঁটি মুসলমান কয় জিনিস হয় দুই জিনিস এক নম্বরে জবান দুই নম্বরে কি লিসানিহি ওয়াইয়াদিহি মুখ দিয়া জবান দিয়ে কাউকে গালি দেব না খারাপ কথা বলবো না অশালীন আচরণ করবো না সম্মান নষ্ট করবো না মিথ্যা কথা বলবো না ফাসিকি কথা বলবো না সিবাবুল মুসলিমুনা ফুসুক ওয়া কিতালুহু কুফরুন গালি দেওয়া ফাসিকি কতল করা কুফরি হাত দিয়া কাউকে আঘাত করবো না জবান দিয়া কাউকে কষ্ট খারাপ কথা বলবো না তা খাঁটি মুসলমান এই লোকটা কেমন মুসলমান খাঁটি মুসলমান খাঁটি মুসলমান খাঁটি মুসলমান মুসলমান হবার জন্য মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠাইছে এক থেকে দুই লক্ষ চব্বিশ হাজার যে মানুষ মুসলমান হবে আর নবীরা রসুলেরা দাওয়াত দিতেন আল্লাহর নবী দাওয়াত দেন নাই আল্লাহর নবী দাওয়াত দিতে 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 মুসলমানের সংখ্যা হয়ে গেল উনচল্লিশ উনচল্লিশ নম্বর যে মুসলমান হইল এই লোকটা রসুলের সবচেয়ে উল্লেখযোগ্য চাষা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজা মুসলমান হওয়ার পরে রসুলের শক্তি বেড়ে গেল কাফেররা দুর্বল হয়ে গেল কিন্তু যতই কিছু হইল রসুল এখনো পর্যন্ত বাইতুল্লাহ সরাসরি প্রকাশ্যে নামাজ পড়তে পারতেছেন না আল্লাহর নবী দোয়া করতে লাগলেন দোয়া করবেন দোয়া এই ঘটনাটা শুনেন দোয়ার ফল কি আল্লাহর নবী দোয়া করেন ও বাইতুল্লাহর মালিক আল্লাহ খানা কাবা বাইতুল্লাহ তোমার ঘর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দ্বারা তুমি নির্মাণ করেছো আল্লাহ এই ঘরে ইবাদত করতে পারতেছি না আল্লাহ যদি দয়া মেহেরবানি হয় দুই আবু জেহেল থেকে একজনকে হেদায়েত দিয়া দাও হয়তো আবু জেহেলকে দাও আর না তো ওমরকে হেদায়েত দিয়া দাও আমরা কি বলেন নবীর দোয়া ফেরত আসবে ঠান্ডা চা
আল্লাহর নবী জারদার করে চোখের পানি দিয়ে দোয়া করতে 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 রাসূলের মনে একটা স্বাভাবিক সান্ত্বনা এসে গেল আল্লাহর নবী দারে আকানে যায় ওখানে গিয়ে 39 জন মুসলমান নিয়ে দরজাত কাইয়া ইসলামের কথা বলতেছিলেন গেটের মধ্যে পাহারাদার রাখলেন একজন উনি হলেন আমির হামজা বাকিরা সব ভিতরে রাসূলের কথা শুনতেছে ওইদিকে হেরে বেচারা একটা বৈঠক ডেকেছে বৈঠকে তারা স্থির সিদ্ধান্ত উপনীত হয়েছে যেভাবে দিন দিন মুসলমান বৃদ্ধি পাইতেছে অচিরেই মুহাম্মদের হাতে দেশ চলে যাবে আমাদের কোনো ক্ষমতা মাতকবরি থাকবে না আবু জাহেল দাঁড়ায় প্রস্তাব রাখলো আজকে এটাই আমার প্রস্তাব কি যে তাকে জীবনের তরে বিদায় করে দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ঐক্যমতে প্রস্তাব গৃহীত হইল তাই করা হোক উতবা সাইবা উমাইয়া আবু জাহেল বলতেছে এই কাজটা কার দ্বারা সম্ভব এক একজন এক একজন নাম বলতে আছে আবু জাহেল দাঁড়াইয়া প্রথমে উমর ইবনুল খাত্তাবের প্রশংসা শুরু করে দিলেন প্রশংসা করতে করতে উমর ফুটবল হয়ে গেল আর বলল যে হ্যাঁ তোমরা অপেক্ষা করো আমি আমার এই তরবারি দিয়ে দুই খণ্ড করে তোমাদের কাছে এনে মুহাম্মদের কল্লা হাজির করে দিব বলেন নাউজুবিল্লাহ সবাই হাতে তালি মারল আনন্দে আত্মহারা হয়ে গেল সবাই হেরেমের মধ্যে পুরান মত নিয়ে তারা মতকে মাতোয়ারা শুরু করে দিল যে আজকে আমাদের খুশির দিন ঈদের দিন আসতেছে মুহাম্মদের লাশ ওমর খাপ থেকে তরবারি বের করে ধাঁধা ধাঁধা করে দাঁড়ে আর কানের দিকে যাইতেছিলেন একদম দুর্বল মানুষ তাকে ব্রেক করে ফেললেন দাঁড়াও ওমর তুমি কোথায় যাইতেছ বলতেছে রাস্তা ছেড়ে দাও হাতে কি দেখছো কা দেখেছি শোনো ওমর শান্ত হও কি হয়েছে কেন কোথায় যাও কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছি বলেন নাউজুবিল্লাহ সে কি অপরাধ করেছে কাছে অপরাধ করেছে আমাদের লাত উজ্জা আমাদের এই খোদার অস্তিত্ব বিলীন করে দিতেছে কয় এই জন্য কয় হ্যাঁ কয় তোমার ঘরেই তো সেই দিন চালু হয়ে গিয়েছে কি হয়েছে তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে তোমার ভগ্নী মুসলমান হয়ে গিয়েছে তাই নাকি হ্যাঁ আর সেই দিকে গেলেন না ওমর ইবনুল খাত্তাব তরবারি হাতে নিয়ে ভগ্নীপতির বাড়ির দরজায় যায় দাঁড়াইলেন দাঁড়ার পরে ভেতর থেকে আওয়াজ শুনতে আসি জানি করুন কণ্ঠে কোরআনের আওয়াজ দাঁড়ায় কিছু সময় শুনলেন ভিতর থেকে আওয়াজ আসতেছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ওই সময় যদি কেউ মুসলমান হইত নতুন মুসলমানের জন্য আল্লাহর হাবিব একজন কারীর সামনে নির্বাচিত করতেন ওমরের বোন আর ভগ্নির জন্য কোরআন শরীফ শিক্ষার জন্য যে কারী সাহেব ওইদিন নির্বাচিত করেছিলেন তেলাওয়াতের জন্য ওই কারী সাহেবের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের আওয়াজ পেয়ে খাব্বাব ঘরের কোনায় কাপাটের আড়ালে পলায়ন করলেন ওমর দরজা ভেঙে ভিতরে গিয়ে বোন আর ভগ্নিকে মার শুরু করে দিলেন যতই মারতেছে ততই ততই ইমানি চেতনা বৃদ্ধি পাইতেছে ওমর বলতেছে বোন তোরে আমি রক্তাক্ত করে জমিনে ধরাশায়ী করে দিলাম তারপর তুমি ইমান ছাড়তেছ না বিষয় নাকি বলতেছে ভাই ওমর এমন কলেমা ভিতরে ঢুকছে শাহাদাত হয়ে যাব শাহাদাতের পেয়ালা ধর্ম পান করতে বাধ্য কিন্তু ইমান ছাড়তে পারি না বলতেছে তুমি কি পড়তেছিলে আমাকে দেখাইবা বলতেছে তুমি অপবিত্র এই জিনিস ধরা তোমার জন্য অনুমতি নাই এটা আল্লাহর পবিত্র কালাম ওমরের স্বর আস্তে আস্তে নরম হয়ে গেল ওমর বলল চলো আমি সেই কোমার উপরে ঈমান আনলাম যেই খোদার তারাফ মোহাম্মদ দিতে আসে বলেন আল্লাহু আকবার
আমাকে নিয়ে চলো।